শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বিপি রানী সিংহ, সহকারী শিক্ষক গণিত, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.1 থেকে একটি পাঠ উপস্থাপন করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমরা তখন ছোট, তোমাদের বড়রা যারা আছেন বাসার, তোমার মা বাবা, চাচা চাচি, এনারা নিশ্চয়ই ব্যাংকে টাকা জমা রাখেন এবং ব্যাংকে টাকা জমা রাখে এবং বছর শেষে একটা লাভ পায়। সেই লাভটার আরেকটা নাম আছে, তোমরা কি জানো কি সেটা? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে মুনাফা। মুনাফা বলে এটাকে। সেই মুনাফা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকের পাঠ হচ্ছে মুনাফা সংক্রান্ত সমস্যা। মুনাফা সংক্রান্ত সমস্যা, তো মুনাফা জিনিসটা কি? ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়, অর্থাৎ ক্রয়মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করাই হচ্ছে মুনাফা। এটা এক ধরনের মুনাফা, মানে তুমি একটা কোনো জিনিস দোকান থেকে কিনলা, দোকানদার তোমার কাছে যে মূল্যে বিক্রয় করলো তার চেয়ে কম মূল্যে সে জিনিসটা কিনতে পেরেছে, তো এই যে তার যে লাভ হলো, লাভটাই হলো তার মুনাফা। তো মুনাফা বা লাভ হচ্ছে বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য। এরপর মুনাফার হার, মুনাফার হারটা কি? দেখো, 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। মানে তুমি বা তোমার বড়রা ব্যাংকে যে টাকা জমা রাখেন সেই হিসাব করে 100 টাকার হিসাবে ওনাকে বছরান্তে একটা টাকা প্রদান করা হয়, সেই টাকাটাকে আমরা মুনাফা বলবো। এবং বছর শেষে 100 টাকায় এক বছরে যে মুনাফাটা দেওয়া হয় সেটাকে আমরা বার্ষিক শতকরা বার্ষিক মুনাফা বলবো, মানে সেটাকে শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। এরপর দেখো সময়কাল, সময়কালটা কি? যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল, সেটা এক বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর, যে যেভাবে সেটা রাখতে চায়, মানে যত সময়ের জন্য। সরল মুনাফা, সরল মুনাফাটা কি? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায়, মানে যে টাকাটা তুমি জমা রাখবা সে বছর শেষে এই টাকার উপরে যে লাভটা তোমাকে দেওয়া হবে, যে মুনাফাটা, সেটাকে আমরা বলবো সরল মুনাফা। আর মুনাফা বলতে আমরা এই সরল মুনাফাকেই বুঝবো। বুঝতে পেরেছো সবাই? এরপরে দেখো কিছু প্রতীক রয়েছে, আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিছু প্রতীক ব্যবহার করি। এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। তো চলো আমরা প্রতীকগুলো জেনে নেই। দেখো মূলধন বা আসল, এটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। পি হচ্ছে প্রিন্সিপাল, বড় হাতের পি, এটা হচ্ছে প্রিন্সিপাল। মুনাফার হার, ছোট হাতের আর দ্বারা এটাকে আমরা এই করি চিহ্নিত করি, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর সময়, সময়টাকে আমরা এন দ্বারা বলি, এন দ্বারা চিহ্নিত করি, এনটা হচ্ছে টাইম। আর মুনাফা, মুনাফাটা আমরা বড় হাতের আই, আই দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে প্রফিট, প্রফিট। আর সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। তো মুনাফা আসল, মুনাফা প্লাস আসল, অর্থাৎ এ, এটা হচ্ছে মুনাফা আসল সমান সমান, আমরা মুনাফা সমান জানি কি? পি প্লাস আই, মুনাফা হচ্ছে আই আর আসল হচ্ছে পি। তো মুনাফা আসল হচ্ছে পি প্লাস আই বা আই প্লাস পি, মুনাফা আসল। তো এখান থেকে আমরা কি পাবো? দেখো পি বের করতে পারি না, পিটা আসলটা আমরা বের করতে পারি না। এই যে মুনাফা আসল থেকে যদি আমরা আই মুনাফাটা বাদ দিয়ে দিই
তাহলে আমরা পি পেয়ে যাব আসল। আবার আই, মুনাফাটা আমরা কীভাবে পাবো? এ থেকে যদি আমরা পি বাদ দিই, এটা হচ্ছে কি, এটা মুনাফা আসল আর পিটা হচ্ছে আমাদের আসল, তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। তো এই সূত্রগুলো ব্যবহার করে বা প্রতীকগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই এই অঙ্কগুলোকে সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। তো পরে এগুলো আমরা প্রয়োগ করব, দেখি এরপরে। তো আমরা একটা সমস্যা দেখি, সমস্যাটা আমাদের এসেছে দেখো তোমরা, যে রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন আর মুনাফা আসল কত হবে, এটা আমাদের সমস্যা। তো এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি, দেখি। তো সমাধানটা আমরা এভাবে করেছি দেখো, বার্ষিক মুনাফা 10%, 10% অর্থ হচ্ছে 100 টাকা, 1 বছরের মুনাফা 10 টাকা, তো 1 টাকা 1 বছরের মুনাফা কম হবে, কম হলে আমরা কি ভাগ করব, 10 ভাগ 100, আর 5,000 টাকার 1 বছরের মুনাফা তাহলে বেশি হবে, বেশি হলে কী লিখব, গুণ করব, 10 × 5,000 / 100। আবার 5,000 টাকার 6 বছরের মুনাফা আরও বেশি, তাহলে এটা আরও গুণ, এর সাথে গুণ হয়ে যাবে, এটা 10 × 5,000 × 6 / 100, আমরা পাবো এখান থেকে 3,000 টাকা। তো 5,000 টাকায় 6 বছরের মুনাফা পাবো আমরা 3,000 টাকা। এরপরে দেখো মুনাফা আসল, মুনাফা আসল সমান আসল প্লাস যোগ মুনাফা, তা আসল আমরা পেয়েছি কত, আমাদের আছে 5,000 টাকা, মুনাফা আমরা পেলাম 3,000 টাকা, তাহলে মুনাফা আসল আমার হলো 8,000 টাকা। তো তোমাদের যে উত্তরটা চেয়েছে তোমরা কি সেটা পেয়েছো, সমাধান করতে পেরেছো? এই যে দেখো মুনাফা 3,000 টাকা, মুনাফা আসল 8,000 টাকা, ঠিক না? সবাই বুঝতে পেরেছ আশা করি। এরপরে দেখো সূত্রগুলো, সূত্রটা আমরা কি জানি, সূত্রটা মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়, আইটা হচ্ছে মুনাফা সমান অর্থাৎ আই ইকুয়াল টু পিআরএন, পিটা হচ্ছে আসল, আরটা মুনাফার হার, এনটা হচ্ছে সময়। তো মুনাফা আসল ইকুয়াল টু আসল প্লাস মুনাফা, মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম না, এ ইকুয়াল টু আসল প্লাস মুনাফা, আসল হচ্ছে পি, আই মুনাফা, এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, আসল পি, এখানে আবার মুনাফাটাকে আই সমান পিআরএন লিখতে পারি, এই যে লেখা যায়। তো তো দেখো এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা যে সমস্যাটির যে সমাধান করলাম এটাকে আমরা বিকল্প নিয়মে করি, বিকল্প সমাধান করি, এক সমস্যাটাই, সমস্যা একটাই বিকল্প নিয়মে করতেছি। বিকল্প সমাধানটা দেখো তোমরা, যে আমরা জানি আই ইকুয়াল টু পিআরএন, তা আইটা হচ্ছে মুনাফা, পি আসল মুনাফার হার, আর এটা হচ্ছে সময়, তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। দেখো আমরা কী পাই, তো মুনাফা ইকুয়াল টু, তো মুনাফা সমান কী পাবো এখানে, 5,000, আসল এনটা হচ্ছে কি 6, আর 10% / 100, 10 / 100, তাহলে মুনাফা আমরা করলাম 5,000 × 10 / 6 / 100 = 3,000 টাকা। তো মুনাফা আসল সমান সমান আসল প্লাস মুনাফা, আসল কত 5,000, মুনাফা 3,000, তো মুনাফা আসল পেয়ে গেলাম 8,000 টাকা, তো মুনাফা পেলাম কত 3,000 টাকা, মুনাফা আসল 8,000 টাকা, একই না? আর আমার মনে হয় ওই নিয়মের চাইতে এই তোমাদের প্রতীকগুলো ব্যবহার করে যে সমস্যার সমাধান করা অনেক সোজা হবে, তো তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করে নিও। এরপরে আমরা আরও একটি সমস্যা দেখি, সেটা হচ্ছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের 8/3 হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমাদের কী নির্ণয় করতে বলছে, আসল ও মুনাফার হার, তো দেখি আমরা সমাধান করার চেষ্টা করে দেখি। তো আমরা জানি কি, আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল, এতবা আসল কত, আসল প্লাস মুনাফা, মুনাফাটা কত ছিল এখানে দেখো তোমাদের উদ্দীপকে দেওয়া আছে আসলের 8/3, যে আসলের 8/3 = 5,550 মুনাফা আসল,
অথবা এখানে আসলটাকে আমরা কমন নিয়েছি, থাকলো কি এক যোগ আটের তিন সমান সমান 5,500। এটা আমরা কি সমাধান করলাম, 11/8 গুণন আসল সমান সমান 5,500, বা আসল ইকুয়াল টু এখান থেকে বের করব তাহলে কত, 5,500 গুণন এই যে এই জিনিসটা যখন সমানের এই পাশে চলে আসবে বিপরীতে তখন এটা উল্টে যাবে, উল্টা হয়ে যাবে। তো এখানে ছিল 11/8, এখানে হয়ে যাবে 8/11 সমান সমান 4,000 টাকা আমরা আসল পেয়ে গেলাম। এরপর আমরা মুনাফার হারটা নির্ণয় করব। মুনাফার হার নির্ণয় করার জন্য আমাকে মুনাফাটা নির্ণয় করতে হবে। এখানে আমি মুনাফা আসল আমার কত ছিল, মুনাফা আসল ছিল 5,500, এখান থেকে আমি আসল কত বের করলাম, আমরা আসল পেয়েছি 4,000 টাকা। তো মুনাফা আসল থেকে আসল বাদ দেব, আমরা মুনাফা পেয়ে যাব, মুনাফা আছে আমাদের 1,500 টাকা। ঠিক আছে, দেখো এখন আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়াল টু পিআরএন, আই ইকুয়াল টু পিআরএন, এগুলার প্রতিটা রেশিয়ো তো আমরা জানি কোনটা কত। এখন এই মানগুলো আমরা বসাবো, তবে এখান থেকে আমরা আর মুনাফার হারটা নির্ণয় করব। তো মুনাফার হার ইকুয়াল টু আই ভাগ পিএন। তো মুনাফার হার ইকুয়াল টু হচ্ছে আই, আয়ের মানে আমরা কত জানি 1,500 ভাগ পি এর আসল আমাদের কত 4,000 গুণন সময়টা কত 3 বছর। তো এখান থেকে এটা সমাধান করে আমরা পেলাম কত, 25/2 সমান সমান 12.5%। তো আসল আমাদের 4,000 টাকা, মুনাফার হার আমরা পেলাম 12.5%। বোঝা গেছে? হ্যাঁ, তোমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, অনেক সোজা মনে হবে। এরপর আমি তোমাদের একটি বাড়ির কাজ দেই। দেখো, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এটা তোমার উদ্দীপক, এখান থেকে তোমরা এই যে কয় আছে কি প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখবা, আর ক্ষয়ে কি মুনাফার হার নির্ণয় করবা, গয়ে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এই কাজটি তোমরা লিখে নাও, বাসায় করবা, তার সাথে অন্যান্য তোমাদের টেক্সট বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবা। আজ এ পর্যন্তই, সবাইকে আন্তরিক ধন্যবাদ।